এখন চারিদিকে, সব দিকেই শীত শীত ভাব, তাই না? তো এখন গরম গরম ধোয়া ওঠা যদি কিছু খাওয়া যায় তাহলে অনেক ভালো হয়, আর সেটা যদি হয় মজাদার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লুবনা, লুবনাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে আরেকবার স্বাগতম। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের রেসিপি হালিম, বাট হালিমটা আমি তৈরি করব রাধুনি হালিম মিক্স দিয়ে, যেটা একদম সহজ উপায়ে ঘরোয়া উপকরণে খুব সহজে তৈরি করা যায়। তো আমি আপনাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি, এরকম একটা প্যাকেটের মধ্যে থাকে, আশেপাশে সব কিছুই কিন্তু লেখা থাকে কী কী দেওয়া আছে, কীভাবে রান্না করতে হবে। তারপরও আরেকটু মজাদার করতে হলে আমার টিপস এবং ট্রিক্সগুলো ফলো করবেন, তাহলে এটা খেতে কিন্তু অনেক ইয়াম্মি হবে। তো এই রাধুনি মিক্সের প্যাকেটের মধ্যে দুটি প্যাকেট থাকে, একটি হলো ডালের মিক্স আর একটি হলো মশলার মিক্স। আমি দেখিয়ে দিচ্ছি, ডালের মিক্সটা থাকে এরকম, এখানে অনেক ধরনের ডাল থাকে, আর মশলাটা হলো এটা। তো আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি হাফ কেজি। আমি মাংসটা ছোটো ছোটো পিচ করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, এর ভিতরে কিছুটা চর্বি এবং বড় বড় যে হাড়গুলো থাকে সেগুলো আমি নিয়ে নিয়েছি, কারণ হালিমের মধ্যে আপনি একটু হাড়টার দিলে অনেক মজা হয় খেতে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখন একটি পাত্রে আমি ফুটনো, একদম গরম ফুটন্ত দুই কাপ পানি নিয়ে নিব, আর একটু বেশি নিলেও কোনো সমস্যা নাই, নিয়ে আমি তার ভিতরে ঢেলে দিব সম্পূর্ণ ডালের মিক্সটা। ডালের মিক্সটা দিয়ে কিন্তু সাথে সাথেই নাড়তে হবে, নয়তো বা ডেলা পেকে যাবে, আপনার রান্না করার সময় ডেলা ডেলা হয়ে থাকবে, তো সেটা করা যাবে না। সাথে সাথেই নাড়াচাড়া দিয়ে এটাকে মিক্স করে সাইডে রেখে দিবেন, আধা ঘন্টার মতো রেখে দিবেন। আপনাদের হাতে যদি একেবারেই সময় না থাকে তারপরও 20 মিনিট কিন্তু এটা রাখতেই হবে, নতুবা এটা ফুলবে না এবং রান্না করতে গেলে একটু শক্ত শক্ত হয়ে থাকবে। তো একটি প্যানে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করে নিব, বেরেস্তা করে আমি কিছুটা তুলে রাখবো, এটা আমি ডেকোরেশনের কাজে ব্যবহার করব, আর বাকিটার মধ্যে আমি মাংসটা দিয়ে দিব। সেই মাংসটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব, ভেজে তার ভিতরে আমি আদা রসুনের পেস্ট দিব 1.5 টেবিল চামচ, দিয়ে আমি সেটাকেও ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিব এর ভিতরে লবণ, লবণ দিয়ে আমি এটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে, 5 মিনিটের মতো ভেজে নিয়ে এর ভিতরে রাধুনির সেই মশলাটা আমি দিয়ে দিব, সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, এটাকে আমার এমনভাবে কষাতে হবে যাতে করে মাংসটা 50%-এর মতো সেদ্ধ হয়ে যায়, কারণ গরু মাংস সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে, আর আপনারা যদি এটা মুরগি দিয়ে করেন তাহলে এত সময় লাগবে না, তখন অল্প সময়ের মধ্যেই এটা 50%-এর মতো সিদ্ধ করে আপনি এটার ভিতরে ডাল দিয়ে দেবেন। তো আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি পানি দিয়ে এটাকে 50%-এর মতো সিদ্ধ করে নেব। আমার যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটার ভিতরে ডাল দিয়ে দিব, ডাল দিয়ে আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে রান্না করে নিব। ডালটা কিন্তু ফুটতে অনেকটা সময় নেয়, এই জন্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে এবং পানি দিয়ে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে। আস্তে আস্তে রান্না করলে এটার স্বাদটাও বাড়বে এবং পরিপূর্ণভাবে রান্নাও হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে গেছে অলমোস্ট, এখন আমি পানি দিয়ে তারপরে এটাকে সিদ্ধ করে নিব। তো এর মধ্যে বলতে থাকি, যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তো প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না, আর চাইলে আমার ফেসবুকটা একটু লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন, আর কোনো কথা থাকলে সেখানে জানাতে পারেন, আর আমার এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন যাতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে জানাতে পারেন। যদি আমার কোনো ভুলচুক হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি আমার কথা বা কাজ আপনাদের ভালো লেগে থাকে, যারা আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আশা রাখছি কোনো এক সময় তারাও আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমাকে এত দূর পর্যন্ত আসার জন্য সাপোর্ট দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক বেশি ভালোবাসা। তো আমি পর্যাপ্ত পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এটা রান্না করতে অলমোস্ট 40-50 মিনিট সময় লাগে, যেহেতু গরুর মাংস দিয়ে আমি করেছি, কিন্তু এটা যখন আপনারা মুরগির মাংস দিয়ে করবেন তখন কিন্তু এত সময় লাগবে না।
গরু মুরগি খাসি যে কোনো কিছু দিয়েই এই হালিমটা করা যায়। আর বাজার থেকে যদি আমরা হালিম কিনে আনি তাহলে কিন্তু এত কম খরচে এত কম সময়ে এবং এত মজাদার করে হালিম আমরা খাই না বা সেটা হয়েও ওঠে না। তো দেখতে পাচ্ছেন আমার হালিমটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এটাকে আমার কাঙ্ক্ষিত থিকনেসে নিয়ে নিব। তো আমার থিকনেসটা কিন্তু হয়ে গেছে, এই পরিমাণ থিকনেস থাকতেই কিন্তু আপনাদেরকে নামিয়ে নিতে হবে, কারণ এটা নামানোর পরে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। হালিম একটু নরম খেতেই কিন্তু ভালো লাগে, একদম যদি বেশি ঘন হয়ে যায় ওটা কিন্তু খেতে ভালো লাগে না। তো আমার কাঙ্ক্ষিত থিকনেস চলে এসেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। তো এটা নামিয়ে আমি একটি টক তৈরি করে নিব, যেটা হালিম দিয়ে খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবু এবং দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এটা আপনাদের স্বাদ অনুযায়ী, এটা আপনারা চাইলেও করতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। বাট আমি এটা দিয়ে যখন হালিম খাই এটা কিন্তু খেতে অনেক ইয়াম্মি লাগে, তাই এই সস এই টকটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আমার হালিম রান্না ডান। দেখতে পাচ্ছেন এর থিকনেসটা, এটা কিন্তু খেতে অনেক ইয়াম্মি হয়েছিল। যে পাত্রে আমি ঢালছি সেই পাত্রটা কিন্তু অলমোস্ট 1 কেজি পরিমাণ। আর এখানে আমি ডেকোরেশনের জন্য নিয়ে নিয়েছি শশা কুচি, নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি সেই বেরেস্তা, নিয়েছি আদা কুচি ও কাঁচামরিচ কুচি। ডেকোরেশনটা সম্পূর্ণই আপনাদের উপরে, আপনারা বিভিন্ন জিনিস দিয়ে ডেকোরেশন করতে পারেন, বাট নর্মালি কিন্তু এইভাবেই খেয়ে থাকে হালিম, কিন্তু এগুলো দিয়েই খেতে ভালো লাগে। তো আমি এটা ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা আপনাদের মন মতো ডেকোরেশন করে নেবেন। 1 প্যাকেট হালিম দিয়ে আমার প্রায় 1.5 কেজির উপরে হালিম হয়েছে। বাজার থেকে যদি আমরা কিনে আনতাম তাহলে এত কম টাকাতে এত সুন্দর এত পরিমাণে হালিম কখনোই পেতাম না। বাজারের হালিম যে কতটা স্বাস্থ্যসম্মত এটা আপনারা নিজেরাও জানেন, সেইটার ভিতরে যে কোন টাইপের মাংসগুলো দেওয়া হয়, কি দেওয়া হয় এটা আপনারা ভালোই জানেন। তো আশা রাখছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে তো প্লিজ একটি লাইক মাস্ট। আর আমি এখানে যতটুকু নিয়েছি ততটুকু পরিমাণও কিন্তু আমার পাতিলে ছিল, সেটা কিন্তু আমি পরবর্তীতে আবার খেয়েছি। তো এতখানি হালিম আসলেও ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে খাওয়াটা অন্যরকম একটা মজা, বাজারের জিনিসের সাথে ঘরের জিনিসের কোনো তুলনা হয় না। তো এই তো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক বেশি দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।